নমস্কার বন্ধুরা, মনস কিচেন উইথ ডেলি ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আপনাদেরকে পারফেক্ট গুরামে রেসিপি শেয়ার করব কিছু সিক্রেট মশলা সহ। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আসুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। গুড়াম বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কিলো কাঁচা আম, আর আমগুলো আমি এইরকম মিডিয়াম সাইজ দেখে নিয়েছি। এবারে আমগুলোকে কেটে নেব। তার জন্য আমি একটা মোটি নিয়ে নিলাম, আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করে নিতে পারেন। গুড়ামটা আমি আমের খোসা ছাড়িয়ে করব, আপনারা চাইলে খোসা সমেতও আচারটা তৈরি করতে পারেন। বন্ধুরা, কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই এই গুড়ামের রেসিপিটা আপনারা বানিয়ে রাখতে পারেন। তবে আমি যেইভাবে বানাচ্ছি, কোনো রকম ভিনিগার ছাড়াই আচারটা কিন্তু 1 থেকে 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে এখন আমটাকে কেটে নেব, আর আমগুলো একটু শক্ত আঁটি হলেই আচারটা ভালো হয়। আমটাকে কেটে নিলাম, এবারে এই মাঝের অংশটাকে তুলে ফেলে দেব। তারপর আমটাকে আমি 2 টুকরো করে নিচ্ছি। তো আমটাকে এইরকম মোটা করে কেটে নিয়েছি, আর বাকি আমগুলোকে আমি একইভাবে কেটে নেব। সব আমগুলোই আমি কেটে নিলাম, এখন আমগুলোকে ধুয়ে নেব। আমের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমের টুকরোগুলোর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আমের টুকরোগুলোর মধ্যে খুব ভালো করে লবণ আর হলুদ মাখানো হয়ে গেলে এখন একটা প্লেট নিয়ে নিলাম, আর তার মধ্যে আমের টুকরোগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। এবারে রোদে রেখে দেব 2-2.5 ঘন্টার জন্য। প্রায় 2 ঘন্টা পর ফিরে এলাম, আর আমগুলোকে এইভাবে শুকিয়ে নিয়েছি। মানে খুব বেশি শুকনো করার দরকার নেই, মানে আমের মধ্যে থাকা জলটা ঝরিয়ে নিলে আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবারে আচারটা তৈরি করে নেব। তার জন্য কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 3টে গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে 20-25 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, 1/2 চামচ দিচ্ছি গোটা জিরে, দিয়ে আরও 25-30 সেকেন্ড মতো মশলাটাকে ভেজে নেব। মশলা বাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এখন মশলাটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে রেখে দেব। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে প্রায় 30-40 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের টুকরোগুলো। মশলার সাথে আমটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু প্রথমে লবণ দিয়েছিলাম, তাই আমি আর 1/2 চামচ লবণ ব্যবহার করছি। লবণটা মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। আমগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই। 2 মিনিট মতো ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আখের গুড়। 1 কিলো আমের জন্য এখানে আমি 700 গ্রাম গুড় ব্যবহার করছি। আমটা কতটা টক বা আপনারা মিষ্টিটা কতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গুড়টা ব্যবহার করবেন। এবারে গুড়টাকে গলিয়ে নেব। গুড়টা গলে গেলে অনেক পাতলা হয়ে যাবে, তবে কোনোভাবে জল দেবেন না, তাহলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না। আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। গুড়টা পুরোপুরি গলে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আচারটা তৈরি করে নেব। আর মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের নিচে গুড়টা লেগে যেতে পারে। প্রায় 15 মিনিট মতো আচারটা তৈরি করে নিয়েছি, এখন গুড়টা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম, আর গুড়টা একটু তুলে নিয়ে ঠান্ডা করে
যখন হাতে নিয়ে দেখবেন এই রকম একটা তারের মতন সৃষ্টি হচ্ছে, তখন বুঝবেন আচারটা তৈরি হয়ে এসেছে। আচারটা হয়ে এসেছে। এখন যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটার ফলে গুড়ামের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। মশলাটাকে আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা মেশানো হয়ে গেছে। এখন আরও এক মিনিট আচারটাকে ফুটিয়ে নেব। আচারটা দেখতে একটু পাতলা মনে হলেও এটা কিন্তু ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে। এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হবার পর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর বন্ধুরা দেখলেন কত সহজে এইরকম গুড়ামের রেসিপি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।